ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আরো একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, পায়রা বন্দর কর্তৃপক্ষ পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ। গত 3/6/2020 খ্রিস্টাব্দ মৌলে দশম, একাদশ, দ্বাদশ, 14তম, 16তম, 19তম ও 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারী সরাসরি নিয়োগের পরীক্ষা আগামী 9/10/2020 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত নিম্নোক্ত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এক্সাম সেন্টার দেখতে পাচ্ছি, পোস্টের নাম দেখতে পাচ্ছি, এরপরে আমরা রোল নাম্বার দেখতে পাচ্ছি। তো আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত রোল নাম্বারটি আপনারা একটু দেখে নিন। এরপরে দেখেন আমরা এখানে কতগুলো শর্ত দেওয়া হয়েছে, অর্থাৎ 30 মিনিট পূর্বে আমাদেরকে হলে উপস্থিত হতে হবে এবং কাগজপত্র, কোনো ধরনের বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না, শুধুমাত্র এডমিট কার্ডটি নিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো আমি সর্বশেষ আপনাদেরকে আরো আবার স্মরণ করে দিতে চাই, আপনাদের পরীক্ষা হবে 9/10/2020 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।